বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি টেম্পলেট দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে থাকি। বাট কোন ধরনের টেম্পলেটগুলো দিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও দ্রুত সময়ের ভিতরে ভাইরাল হওয়ার চান্সেস থাকে, বা কোন ধরনের টেম্পলেটগুলো ব্যবহার করা উচিত আমাদের, কি ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা টেম্পলেট ভিডিওকে ভাইরাল করতে পারি, ইত্যাদি বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওটি দেখার পর আপনার ভিডিও ভাইরাল হবে এটা 100% আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আজকে আমি আপনার সামনে এমন কিছু ট্রিক্স শেয়ার করব, এগুলো অ্যাপ্লাই করার পর হয়তো আপনার ভিডিওতে ভিউজ আগে থেকে কয়েক গুণ ইম্প্রুভ হতে পারে। ওকে, আমরা ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলি। ট্রিক্স নাম্বার ওয়ান, যখনই আপনি টিকটকের টেম্পলেট দিয়ে ভিডিও তৈরি করবেন, তখন হয়তো আপনি গুগল কিংবা ইউটিউবে অসংখ্য অ্যাপ পাবেন যেখানে অসংখ্য টেম্পলেট রয়েছে। সো এই ধরনের টেম্পলেট দিয়ে কখনোই আপনি ভিডিও তৈরি করবেন না, আপনাকে সেই টেম্পলেটটি সিলেক্ট করতে হবে যেটি বর্তমান সময়ে টিকটক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে রয়েছে। অর্থাৎ ট্রেন্ডিং টেম্পলেটটি খুঁজে আপনাকে নিতে হবে এবং সেই টেম্পলেটটি আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখে একটা অ্যাপ নিয়ে নেন এবং সেখানে অসংখ্য টেম্পলেট রয়েছে আর সেগুলো একটার পর একটা এডিট করে আপনি যদি আপলোড করতে থাকেন, এতে আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে বলে আমার মনে হয় না। সো মাথায় রাখবেন এটাই, যখন যেটা ভাইরাল ট্রেন্ডিংয়ে আসবে সেটাই ব্যবহার করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ভাইরাল ট্রেন্ডিংয়ের টেম্পলেটগুলো কীভাবে খুঁজে বের করবো? এজন্য আপনি ব্যবহার করতে পারেন ইউটিউব, গুগল এবং টিকটক, এবং পরের পেজে হঠাৎ করে দেখবেন যে ভাইরালে থাকা ট্রেন্ডিং টেম্পলেটগুলো চলে আসে। ট্রিক্স নাম্বার টু, যখনই আপনি একটা টেম্পলেট সিলেক্ট করলেন, এই টেম্পলেট দিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এটি ভাইরালে থাকতে পারে বা এটি ভাইরাল হবে কিংবা এটি বর্তমান সময়ে ট্রেন্ডিং আছে, আর আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করলেন আপনার ভিডিও পরবর্তীতে তৈরি করার জন্য, তো আপনি কী করবেন? যখনই আপনি এই টেম্পলেটটাকে চুজ করলেন, ঠিক সাথে সাথে ভিডিওটাকে তৈরি করে ফেলবেন। বিকজ মাঝে মাঝে এমন হয় কিছু কিছু টেম্পলেট আছে যেগুলো দিয়ে যারা যত তাড়াতাড়ি ভিডিও দিতে পারে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়, অর্থাৎ যারা আগে ভিডিও দেয় তাদের ভিডিও ভাইরাল হয়। তো এক্ষেত্রে আপনি কোনো টেম্পলেটকে সিলেক্ট করে দীর্ঘ সময় না রেখে তাড়াতাড়ি ভিডিওটাকে আপলোড করে দেওয়ার চেষ্টা করবেন। ট্রিক্স নাম্বার থ্রি, যখনই আপনি কোনো টেম্পলেট দিয়ে ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করবেন, তখনই ওই সাউন্ডে বা ওই টেম্পলেটে আরও কতগুলো ভিডিও আছে সেগুলো একবার টিকটক থেকে দেখে নিন। কমপক্ষে আপনাকে 10টা ভিডিও দেখতে হবে এবং দেখে দেন আপনি যখন ভিডিওটা তৈরি করবেন অন্যরা যেভাবে ভিডিওটাকে তৈরি করছে তাদের থেকে একটু বেটার বেস্ট কোয়ালিটিতে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবেন। এবং যখনই আপনি দেখতে পাবেন যে ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ইমেজ দিয়ে এবং আপনি যদি চাচ্ছেন যে সেটাকে ভিডিও দিয়ে তৈরি করতে, তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা গুড আইডিয়া। যদি আপনি ইমেজ দিয়ে না করে যদি ভিডিও দিয়ে টেম্পলেটটাকে তৈরি করেন, সেক্ষেত্রে আপনার টেম্পলেট ভিডিওতে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে যেটা ইমেজ ভিডিওর সাইতে আপনার ভিডিওর কোয়ালিটি আরও একটু ইম্প্রুভ হবে। সো এক্ষেত্রে আপনি চাইলে ওই ভিডিওগুলোকে ভিডিও দ্বারা তৈরি করতে পারেন ওই টেম্পলেটগুলোকে। নাম্বার ফোর, আমি ধরে নিলাম আপনি সুন্দর একটা টেম্পলেট সিলেক্ট করলেন এবং এই টেম্পলেটটাকে আপনার ইমেজ অথবা ভিডিও দ্বারা আপনার টেম্পলেট ভিডিওটাকে তৈরি করে নিলেন। নিশ্চয়ই এবার আপনি এটাকে টিকটক অথবা সোশ্যাল মিডিয়ার অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করবেন। যখনই আপনি ভিডিওটাকে আপলোড করছেন ঠিক তখনই আপনাকে যে টেম্পলেট দিয়ে ভিডিওটা তৈরি করছেন সেই টেম্পলেটের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ দিতে হবে, আর টেম্পলেটের নাম অবশ্যই আপনাকে আগে থেকে খুঁজে বের করতে হবে। অনেকেই আছেন যারা টেম্পলেটের নামে হ্যাশট্যাগ দিতে গিয়ে তিনি যেই আইডি থেকে টেম্পলেটটি সংরক্ষণ করেছিলেন সেই আইডির নামে হ্যাশট্যাগ দিয়ে দেয়, এটা একটা ভুল প্রসেস। আপনি যে টেম্পলেটটি ব্যবহার করতেছেন সেই টেম্পলেটটির নাম জেনে নেবেন, প্রয়োজনে গুগল সার্চ করবেন, দেন আপনাকে ওই টেম্পলেটের নামে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটাকে আপলোড করতে হবে। ট্রেন্ডিংয়ে থাকা যে কোনো বিষয় আপনি যদি খুঁজে বের করতে না পারেন এবং সেটা কীভাবে খুঁজে বের করবেন এটা যদি জানতে চান, তাহলে ইন্ডিস্ক্রিনে বসে থাকা ডান পাশের ভিডিওটি দেখুন। আমাদের রিসেন্টলি আপলোড করা ভিডিওটি টিকটক ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, দেখতে চাইলে বাম পাশের ভিডিওতে টাচ করুন। টেক কেয়ার, গুড বাই।